আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আপনাদের সুমন ভাই, চলে আসলাম বসুন্ধরা পি ব্লকে। তো আমার আজকে 3-3-6 কাটার একটি প্লট দেখাবো, বসুন্ধরা পি ব্লক। তো আজকে আমি যাচ্ছি পি ব্লকে 3-3-6 কাটার একটি প্লট দেখানোর জন্য। পিছনে আমার একজন ভিআইপি বায়ার আছে, তো তাদেরকেও দেখাচ্ছি, সেই সাথে আপনাদেরকেও ভিডিও করে দেখাচ্ছি। এটি হচ্ছে যে নর্থ ফেসিং 3-3-6 কাটা একসাথে জোড়া লাগানো প্লট, খুবই সুন্দর লোকেশন। আপনার প্লটটি দেখতে পাবেন 3-3-6 কাঠা উত্তরমুখী প্লট। তো আমার পিছনে ভাইয়ার আছে, দুজন ভদ্র হাজব্যান্ড ওয়াইফ, তো ওনারা প্লট দেখতে আসছে। তো আমি প্লটটা দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্লট, দেখতে পাচ্ছেন। এ হচ্ছে 25 ফিট রাস্তা, সাথে আছে আপনাদের সুমন ভাই। তো আমার ভাইয়ার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে। এ হচ্ছে লোকেশনটা আশেপাশের 3-3-6 কাঠা, সামনে 25 ফিট রাস্তা, সাথে আছে আপনাদের সুমন ভাই। তো দেখেন আপনারা ভিডিওটা এনজয় করেন, যেহেতু আপু ভাইয়া আছে কথা বলা যাবে না। আর আপনারা যারা প্লট বিক্রি করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, এটা ফেস নর্থ ভাইয়া, এই যে 5,687, 5,688 নর্থ ফেসিং প্লট। এটা হবে স্কুল, এই যে এটা আছে না, এটা স্কুল, স্কুলের জায়গাটা। হ্যাঁ, স্কুলের জায়গাটা, হ্যাঁ স্কুলের জায়গাটা। এটা বসুন্ধরা না, লাইক পাবলিক প্লটে, মানে কোনো একটা কোম্পানি নিয়ে নিয়েছে, এখানে সব সোল্ড আউট হয়ে গেছে। মানে কোম্পানি নিয়ে নিয়েছে, উনি হয়তোবা বিক্রি করবে, হয়তোবা স্কুল করবে এক সময়, এই জন্য 6 ফিট বাউন্ডারি করে দেওয়া রাখে। যারা বিএপি তাদের বাউন্ডারি 6 ফিটে হয় বসুন্ধরার ভিতরে। এ হচ্ছে প্লট, ভিতরে আসেন দেখেন। এ হচ্ছে বেশ। আর এখানে যেহেতু 3 কাটা জুন, এই জন্য হচ্ছে 3-3-6 কাটা প্লট লাগানো থাকে। আর এভাবে 3-3-6 কাটা পাওয়া সম্ভব না, এক মালিকে যখন নেয় তখন হয়তো বা বিক্রি করলে পাওয়া যায়। ইনশাল্লাহ সাউথ ফেসিং আছে দিব আমি, সমস্যা নাই, তবে এভেলেবেল নর্থ ফেসিং। আপনারা যারা প্লট বিক্রি করবেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আপনার আত্মীয় স্বজন যারা বাইরে আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হচ্ছে 25 ফিটের রাস্তা, সামনে দেখতে পাচ্ছেন, সাথে আছে আপনাদের সুমন ভাই। দেখেন আমাদের এই প্লটটি খুবই সুন্দর প্লট, বসুন্ধরা পি ব্লকে। দেখেন যে আপু ভাই আসছে। তো ইনশাল্লাহ এই প্লটটি আমি বাইরের এক ভাইয়ের থেকে নিয়েছিলাম। আপনাদের যাদের আত্মীয় স্বজন ইউএস কানাডা আছে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি শেয়ার করবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে টাইটেলের নাম্বার দেওয়া থাকবে, সব কিছু দেওয়া থাকবে, আপনারা আমার সাথে শেয়ার করবেন, আমার নাম্বারটি শেয়ার করবেন। তো যেহেতু আমার ভাইয়ার আছে, ভালোভাবে আমি কথা বলতে পারছি না, বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই পরের ভিডিও দিব, ওইগুলো দেখবেন। ভাইয়ের সামনে অন্যভাবে কথা বলা যায় না, এটা আপনারা বুঝেন। তো ওনারা দেখুক, দেখতেছে, দেখেন হাজব্যান্ড ওয়াইফ, ওনাদের গাড়ি, সাথে বেবি আসছে। ভাইয়া খুব ভালো মানুষ, ডাক্তার মানুষ। আপনাদের যাদের আত্মীয় স্বজন প্লট আছে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। এ হচ্ছে 25 ফিটের রাস্তা, আমি আছি বসুন্ধরা পি ব্লকে। দেখেন আমাদের কাঙ্ক্ষিত প্লট এই প্লটটা। আপু এবং ভাইয়া কথাবার্তি বলতেছে, ওনারা ডিসকাস করতে আছে প্লট নিয়ে, কোন প্লটটা নিবে। সাথে আছে আপনাদের সুমন ভাই, দেখতেই পাচ্ছেন লোকেশনটা।
ইনশাল্লাহ আমার অন্য অন্য ভিডিও ব্লগ দেওয়া আছে, আপনারা দেখবেন। আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে, টাইটেলের নাম্বার দেওয়া থাকে, অফিসের অ্যাড্রেস দেওয়া থাকে, আমার অফিস বসুন্ধরার ভিতরে। আপনারা চলে আসবেন যে কোনো মুহূর্তে। বসুন্ধরা প্রপার্টি সলিউশন, সুমন ভাই একমাত্র কাজ করে বসুন্ধরার ভিতরে, আপনাদের বিশ্বস্ত লোক, এটা আপনারা সবাই জানেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ার পরবর্তী আমার অনেকগুলো রেজিস্ট্রি হয়েছে রিসেন্টলি, আরও হবে। আর আপনারা যারা ল্যান্ড ওনার আছেন, অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমাকে ফোন করবেন। ফোন করে আপনারা যে কোনো তথ্য জানলে আমি তথ্য দিতে প্রস্তুত, ইনশাল্লাহ আমি আপনাদের তথ্য দিয়ে দিব। আমার কাছে প্লট বিক্রি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, জাস্ট আপনি আমাকে ফোন করবেন, কোনো সমস্যা নেই। যারা ইউএস, কানাডা, লন্ডন থাকে, যেসব আপুরা প্লট বিক্রি করবেন বা ভাইয়েরা প্লট বিক্রি করবেন বা আত্মীয় স্বজন আছে, তারা আমার সাথে যোগাযোগ করবেন। তো ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আপনাদের সুমন ভাই বিদায় নিচ্ছি বসুন্ধরা পি ব্লক থেকে।